তো বন্ধুরা আমি রাকাব ফরেস্টের একদম মাঝে চলে এসেছি, একদম জঙ্গলের মাঝে। একটা রাকাব বুড়ি নাকি আছে? হ্যাঁ, রাকাব বুড়িটা আছে, এইটা দিয়ে গেলে পাওয়া যাবে ওই রোডটাই। এবং সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা হচ্ছে বনবুড়ি, সেই বনবুড়ির কথাটা আমরা শুনলাম। তিন চারশো বছর আগে যে ডাকাতরা সেই বনবুড়ির প্রতিষ্ঠা করেছিল এবং সেই বনবুড়ির পুজো শুরু করে আসছিল এবং এখনও সেই পুজোটা এখনও চলছেই, তো আমার সত্যি সত্যি ভয় করছে। তো আমি আর বেশিক্ষণ এই জঙ্গলের ভেতরে থাকছি না। এই সামনাটায় এই ওপারটাই এই একটা বাঁক আছে দেখি, তার ওপারটাই একজনকে গুলি করেও মারিছে। তবে এটার আরও একটা বড় রকম হিস্ট্রি আছে, বড় রকম। গ্রামের এই লোক লোকটা এখন বর্তমানে মারা গেছে। আচ্ছা, মানে এই কী রূপে দেখা দিয়েছে জ্যৈষ্ঠ মাসের দিন, সেটা ধরুন আজকে প্রায় বন্ধুরা, রাকাব ফরেস্টের পথ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিহির। ঠিক সকাল দশটার সময় কুয়াশা ভেদ করে ফুটে ওঠা রোদের মধ্যে পুরুলিয়ার পল্লী গ্রামের স্বাদ নিতে নিতে আমি এগিয়ে চললাম। উদ্দেশ্য রাকাব ফরেস্ট হলেও পল্লী গ্রামের সৌন্দর্যটুকু এড়িয়ে যাওয়া দুষ্কর মনে হলো। কেউ বা মাথায় কাঠ নিয়ে যাচ্ছে, আবার কেউ বা গরু চড়াচ্ছে। আর এই সুন্দর যাত্রায় আজকে আমার সঙ্গী রয়েছে ভাই কৈলাস। আমরা রাকাব ফরেস্টের এরিয়াতে ঢুকে গেছি, আর একটু পরে আমরা একদম সরাসরি জঙ্গলে প্রবেশ করে যাব। এখন আমরা সেই রাস্তা বরাবরই যাচ্ছি। এটা রাকাব, এই গ্রামটা কি নাম? এই গ্রামটা শুরু হচ্ছে, এই গ্রামটা মানে এখান থেকে রাকাব শুরু। আচ্ছা, চলে যাও এই দেখবে একটা বড় গাছ আছে। হ্যাঁ, বড় গাছটার থেকে বাঁ দিকে রাস্তা চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন রাকাব ফরেস্টের একদম বাইরের প্রান্তে পৌঁছে গেছি। এবারে রাকাব ফরেস্ট আমরা ঢুকে পড়ব। তো এই রাস্তাটা দিয়ে রাকাব ফরেস্ট যাওয়া যায়। অর্জুন জোড়া গ্রাম সামনে, আর আমরা এরপরে রাকাব ফরেস্ট শুরু হয়ে যাবে। তো কাকা, এটা রাকাব ফরেস্ট নাকি? হ্যাঁ হ্যাঁ, বন বালিগড়া মানে রাকাব ফরেস্ট। কতটা এখান থেকে রাকাবটা? মোটামুটি দেড় দু কিলোমিটার হবে আর কি। দেড় দু কিলোমিটার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে পুরো জঙ্গলটা কত কিলোমিটার জুড়ে আছে তাও মোটামুটি? ষোলো কোষ। ষোলো কোষ? আচ্ছা, কাকা বলছে ষোলো কোষ অঞ্চল জুড়ে এই জঙ্গলটা আছে। কিলোমিটার হবে? একটা রাকাব বুড়ি নাকি আছে? হ্যাঁ, রাকাব বুড়িটা আছে, এইটা দিয়ে গেলে পাওয়া যাবে ওই রোডটাই। ওই অর্জুন জোড়া বাঘাটার দিয়ে গেলে ওইটি রাকাব বুড়ি পাওয়া যাবে ওটা। তো এখানে আশপাশে কোন কোন গ্রাম নিয়ে এই জঙ্গলটা, আশপাশে কী কী গ্রাম আছে? এখান থেকে ধরুন অর্জুন জোড়া বাঘাটার, সিজু মাখনা, দাপাং, তারপরে কেশরগড় এই সাইডটায়। কিছুক্ষণ পরে আমরা রাকাব ফরেস্টে পৌঁছে যাই। আর এই জঙ্গলটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত। এই জঙ্গল একসময় অযোধ্যার পরেই স্থান পেত, কিন্তু কালের বিবর্তন এবং মানুষের অত্যাচারে আজ জঙ্গলটা অনেকটাই ছোট হয়ে গেছে। শোনা যায় একসময় কাশীপুরের মহারাজাও নাকি এখানে শিকার করতে আসতেন, এবং একসময় নাকি এই জঙ্গলটা ছিল ডাকাতদের একটা বড় আস্তা। এই জঙ্গল এখনও যে কতটা ভয়ানক, কতটা গভীর, ভেতরে ঢুকলেই বুঝতে পারা যায়। Thank you.
তো বন্ধুরা আমরা রাকাব ফরেস্টের একদম ঘন জঙ্গলের মাঝখানে এসে পৌঁছে গেছি। আর যত দূর নজরে যায় শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। আর এবং এই রাস্তায় একটা লোকও আমি দেখতে পাচ্ছি না, চারদিকে শুধু জনশূন্যতা বিরাজমান। এখানে আমরা সাইডে তাই একটু রাস্তা সাইডে দাঁড়িয়ে পড়লাম, সামনে একটা পুকুর দেখতে পেলাম। তো এরপর আমরা যাচ্ছি রাকাব বুড়ির সন্ধানে। এই জঙ্গলেরই দেবী, দেবী হিসেবে সবাই এখানকার আশপাশের মানুষজন সবাই পুজো করে, আদিবাসীদের একটা দেবী, জঙ্গলের দেবী যাকে বলা হয়। তো সেই রাকাব বুড়ির উদ্দেশ্যে আমরা এগিয়ে পড়ি। তো বন্ধুরা আমরা এই ঘন জঙ্গলের মাঝখানে রাকাব বুড়ির কাছে আমরা এসে বসে পড়লাম। এইদিকে আছে রাকাব বুড়ির মন্দির। তো মন্দিরে একটু আমরা প্রণাম করে নিই। স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম এই মন্দিরটা আজ থেকে কয়েকশো বছর আগে প্রতিষ্ঠা করেছিল বিপিন ডাকাত বলে একজন ডাকাত। সেই সময় রাকাব ফরেস্টে ডাকাতের উপদ্রবটা একটু বেশিই ছিল। সেই সময় থেকে পুজোটা এখনও চলে আসছে। আর এই মন্দিরটা এলাকার মানুষের কাছে খুবই জাগ্রত, সবাই একটা জাগ্রত ঠাকুর বলে মনে করে। আর এখানে সবাই তাই নিজের মানত বা মানসিক করার জন্য মাটির ঘোড়া, হাতি এইসব এখানে এসে দিয়ে থাকে। তাই এখানে এসে আমরা দেখতে পেলাম অনেক ঘোড়া বা হাতির স্তূপ। মানে এক সময় তো রাকাব ফরেস্টে চিন্তা হয়ে তখন চিন্তাই মানে এটা তো খুব ঘন জঙ্গল, ঘন জঙ্গল ছিল না, মানে এদিকে এমনি লোকের আসার কোনো উপায় নেই। আর এই যে এখানটা এই সম্বন্ধে এটি আজ পর্যন্ত যখন জন্ম মানে আমাদের জ্ঞান পর্যন্ত এরকম। স্থানীয় মানুষদের কাছ থেকে অনেক রহস্য ভরা রাকাব বুড়ির গল্প শুনলাম, অনেক গা ছমছম করা গল্প শুনলাম। নিজেকে মনে হচ্ছিল যেন আমি একটা গবেষক হয়ে এসেছি। ঠাকুর দাদা আছে, তারাও তো বলছে আমরা দেখেই আসছি। এবং সেটা বলে আমাদের এখানে নাকি একটা কি ডাকাত ছিল, বিপিন ডাকাত বলে, মানে তারাই এটা স্থাপন করা। আচ্ছা, আমরা বলতে পারছি না যেটা কি হয়েছে না হয়েছে, তবে এটার আরও একটা বড় রকম হিস্ট্রি আছে, বড় রকম। তো ওগুলা আপনারা তো অতটা শিখি জানি বুঝবেন না বুঝবেন। আমাদের গ্রামের এই লোক, লোকটা এখন বর্তমানে মারা গেছে। আচ্ছা, মানে এই কী রূপে দেখা দিয়েছে জ্যৈষ্ঠ মাসের দিন, সেটা ধরুন আজকে প্রায় 60-70 বছর আগে। তাহলে এখানে একটা বানটা তো দেখলেন নিশ্চয়ই? হ্যাঁ দেখলাম, দেখলাম। হ্যাঁ, বানটা তো এরকম ছিল না, এর থেকে ছোট ছিল। তাহলে সেই বানটাতে ও বসে জ্যৈষ্ঠ মাসের দিনে ও এসেছিল হাল কাটতে, মানে তখন আপনাকে বললো হ্যাঁ গাছ হাল করবে লাঙ্গল আর সেটা কাটার জন্য ও এসেছিল। আর সেটা সেই তখন শাসন আপনাকে বললাম না যে শাসন ছিল ভালো। তাহলে ঠিক ও মোটামুটি 2:30 দিকে এসেছিল ওই লোকটা নিয়ে আসে এইখানে ওই বাঁধের আড্ডাতে জাম গাছ ছিল, এখনো দেখবেন দু একটা আছে। সেই জাম গাছ একটা কাটিছিল হাল বানাবার জন্য, হাল বানাবার জন্য। তখন ও একটা খুব রূপবতী একটা মেয়ে ছিল দেখতে পাই বাঁধের গাবার মুখে। আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, এটা ওর মুখ থেকে আমার শোনা বলে গল্প। হ্যাঁ, যাই হোক, এবং এইখানেই শুনেছি এইখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, এখন নাই। হ্যাঁ, তারপরে ও এখন ধরুন এটা তো রাকাবের ব্যাপার, ওর একটু সেই রকম মানে যৌবন কালটা ছিল ঠিক, ও কিন্তু সেই ওকে ধর্ষণ করার জন্য দৌড়ে যায়, মানে ওই গাভাটা ওই মেয়েটাকে। আর মেয়েটার একটা ছিল মানে একটা কাপড়ের গাঁট পেছনে পেছন দিয়ে, কিন্তু ওর কাজ যাওয়া যাতে যাতে ই কিন্তু ভ্রম হয়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা, এই লোকটা লোকটা পড়ে যাওয়ার পর ও ওইটুকুই বললো ওই মেয়েটা, হেরে চিনতে পারলিস নাই এইটুকু বলিস? আচ্ছা, যা তোকে বলছে একটা জিনিস দিছি। তখনও কিন্তু একটা সোনার ইঁট দিয়েছিল ওর মুখের, ওর নিজের মুখের কথা, এবং ও খেপান ছিল সেটা প্রমাণ, ওটা আমাদের খেয়াল আছে। আচ্ছা, এই আরও একটা মাস্টারে আমাদের এখানে হাই স্কুলের মাস্টার ছিল, ও বলেছে বলছে রাসন বনিতে ঘর। আচ্ছা, ওটাও আবার নিজেই বলেছে। হ্যাঁ, আমরাকে বলছে আমি একবার রাগান যেতে ছিলাম ঘর থেকে, তো বলছে যাচ্ছি
যাচ্ছি তো বলছে এইখানে বলছে এই রাখবুড়ি এসেছে, এটা তো এরকম না এখন রূপ পাইছে। হ্যাঁ হ্যাঁ, তো বলছে আমি ঘরলে বেড়াইছি যাই কি বলে ভোর ভোরে, তো বলছে সে চাঁড়ে কাছেই বলে জায়গাটা আসন বাড়িটা এইখানে আসিছি, আসার পর প্রণাম করেছি, প্রণাম করার পর বলছে উঠে দেখছি তাহলে পেছনে একটা বুড়ি। হ্যাঁ, বলছি ডাইরেক্ট আমাকে বলে শশা শশাধর নাম শশাধর নাম কোথায় যাবি রে, তো বলছে আমার তখন তো অন্যরকম আমি যথায় যেতে তর্কি আছে তিনকন্দে ঢুকছি ঢুক যা এরকম বলছে আমি বলেছি বুড়ি থেকে। হ্যাঁ, তারপর বুড়িকে আর দেখতে পাইনি, বলছে রাকাব আমি ঢুকে গেছি কিন্তু বলছে আমি এইখান থেকে রাকাবটা থেকে বেরোতে পারছি না কোনো দিকে, কখনো বড় গাছে চাপছি আবার বলছে কখনো নিচে নামেছে এদিকে ফাঁক আছে এদিকে যাবো এদিকে যাবো ফাঁক চাঁড়ে পাবো কিছু এইটাই ঘুরছি, বলছে প্রায় আমার হয়ে গেছে বেলা ডুবেছ মানে বেলা ডুবে গেছে এইটাই ঘুরে ঘুরে থাকছি ঘুরিয়ে আছে বলছে এইখানেই উঠে গেছি, তখন কিন্তু আমার ব্রেনটা ঠিক কাজ করে নাই বলছি ঘুরে এইখানেই উঠে গেছি, উঠে যাওয়ার পর ঘুরে প্রণাম করলো, প্রণাম করার পর বলছে বুড়ি ওকে দেখতে পাই নাই, হ্যাঁ বলছে কথাটা শুনতে পারিস নাই যা ঘর যা। হ্যাঁ, তো বলছে আমি কিন্তু ওই একটু আনমনা হয়েই আছে আমার ব্রেন ঠিক কাজ করে নাই, ও ঘুরতে ঘুরতে বলছে উঠে গেছে সেই আমাদের কাছে ঘুরে, বলছে আমাকে তো খুঁজছে দেখতে পাইছে হা দেখ রে আলিও রে আলিও রে আলিও রে, এই কথাটা কিন্তু একটা মাস্টার ভালো মাস্টার ছিল বাংলার। হ্যাঁ, ও কিন্তু নিজের থেকে এটা বলেছে। তো বন্ধুরা, আমরা এখন এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি একেবারে রাকাব ফরেস্টের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, পেছনেই রাকাব ফরেস্ট এবং এই নদীটা হচ্ছে কাঁসাই নদী, কংসাবতী নদী। তো আমরা এখানে এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি যে গ্রামের মানুষের কাছে শুনতে পেলাম যে কাঁসাই নদীর মাঝখানে এই ঘাটেই নাকি কোনাপাড়া ঘাট বলে এই ঘাটেই নাকি মা সীতার পায়ের ছাপ দেখতে পাওয়া যাবে। তো সেটাই খোঁজ করতে করতে আমরা পৌঁছে গেলাম নদীর মাঝে। তো স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে নদীতে যদি অনেক বন্যা হয় জল যদি বেড়ে যায় কিন্তু এই জায়গাটা কোনোদিনও ডুবে না বা নষ্ট হয় না। তো এই আশপাশের সব মানুষ এখানে এসে নিয়ে এখানে পূজা অর্চনা করে থাকে। তো আপনারাকেও একটা নতুন জিনিস জানালাম যে এই জায়গাটাতে সীতা মায়ের পায়ের ছাপ পাওয়া যায়। তো আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং এখানে খুব সুন্দর এটা একটা পিকনিক স্পট এবং সামনেই আছে খুব সুন্দর রাকাব ফরেস্ট। তো আজকে অনেক ঘুরেছি, অনেক জায়গা ঘুরলাম, অনেক কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলাম। তো এখানে আরেকটা নতুন ইতিহাস জানতে পারলাম যে কেশরগড় রাজবাড়ির ইতিহাস, সেটা একটা অন্য ভিডিওতে আমি সেই কেশরগড় রাজবাড়ির ইতিহাস নিয়ে আমি একটা অন্য ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, বেশি আর বড় করছি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করছি বন্ধুরা। তো আর যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবে। আর মিহিদা অনেক কষ্ট করছে, মিহিদা বলছে আমার অনেক ভিডিও করছি কিন্তু সাবস্ক্রাইবারই বাড়ছে না। সাবস্ক্রাইবার কিন্তু আমার দরকার, অনেক কষ্ট করে ভিডিও করি। হ্যাঁ ওকে, ওটাই কাজের ফাঁকে কাজ আছে, অনেক কিছু কাজ আছে কিন্তু তাও আমি ভিডিও করি, একটা ইন্টারেস্ট আছে এই ভিডিও করা, ইন্টারেস্টটাই মেন। হ্যাঁ, ইন্টারেস্টটাই আমার। যদি পয়সার জন্য ভিডিও যদি মানে আপনারা যদি করেন তাহলে এইটা একটা মানে কোনোদিন ইউটিউবে মানে সাবস্ক্রাইবার তো বাড়বে কি নেই, বা টাকার জন্য আমি ভিডিও করি না ভাই, আমার ঘুরতে ভালো লাগে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে এবং ফটোগ্রাফি ছোটবেলা থেকে একটা শখ ছিল। ফটোগ্রাফি মেন মোটিভটা ওইটা দেখতে হবে যে আমি ভিডিও করবো আমার ওইটা ইন্টারেস্ট। হ্যাঁ, এই জিনিসটা দেখতে হবে আমার মধ্যে। ঠিক আছে ভাই, মানে সাবস্ক্রাইবার বাড়বে এবং আজকে এতটাই থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা ভাই, টাটা।